আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চমৎকার একটা ইয়ারডপ নিয়ে চলে আসলাম, সরাসরি এক্সচেঞ্জারের একটা ইয়ারডপ। অলরেডি এই এক্সচেঞ্জারের অফারটা অলরেডি ভাইরাল হয়ে গেছে। তো এখান থেকে প্রত্যেকে আপনারা $65 পাবেন। কিভাবে আপনি এখান থেকে উইথড্র করবেন, কিভাবে আপনি এক্সচেঞ্জারে জয়েন করবেন অফারটা, সম্পূর্ণ ডিটেলসটা দেখতে হলে ভিডিও এ টু জেড কমপ্লিট করবেন। তো শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, যে পেমেন্ট প্রুফটা দেখাবো। আপনি অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন। তো দেখেন একটা ভাই এখানে $35 পেমেন্ট নিয়েছে এখান থেকে। তাছাড়াও আমার আশেপাশের অনেকজন এখান থেকে পেমেন্ট নিয়েছে, তাদের পেমেন্ট প্রুফ দেখে তারপরে কিন্তু ভিডিওটা এখানে আপলোড করছে। তো সেই ভাই এখান থেকে $35 পেমেন্ট নিয়েছে, ইনস্ট্যান্টলি এখান থেকে পেমেন্টটা পেয়েছে। তো আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট করব, যারা আজকের ভিডিও দেখছেন তো প্রত্যেকে একটা করে লাইক করবেন। লাইক করতে কিন্তু আপনাদের টাকা পয়সা লাগে না, আপনি যদি লাইক করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়। তো তারপরে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পারবেন, লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। তারপরে যে বেল আইকন দেখতে পারবেন, বেল আইকনে ক্লিক করে আপনি নোটিফিকেশন বেল অলে ক্লিক করে দেবেন। এতে করে কী হবে, আমি যত নতুন আর্নিং টিউটোরিয়াল শেয়ার করবো সবার আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফার্স্ট অফ অল আপনার কী করতে হবে, তাদের এক্সচেঞ্জার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। জয়েন হওয়ার পরে আপনি দেখতে পারবেন আমার একটা পোস্ট আছে। তো ফার্স্ট অফ অল আপনার এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল এই লিঙ্কে ক্লিক করবেন। তো লিঙ্কটার পরে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের মাঝে সরাসরি আমার একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট অফ অল আপনি কী করবেন, এখানে আপনার নাম্বারটা দেবেন না, অবশ্যই কিন্তু আপনার নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনার নাম্বারটা দিয়ে দেবেন, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা দিবেন, নাম্বার দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো পাসওয়ার্ডটা আপনারা সবাই দিতে পারেন। তো রেজিস্টার পরে ক্লিক করবেন। তো রেজিস্টার পরে ক্লিক করলে সরাসরি আপনাদের মাঝে আমার একটা ইন্টারফেস হবে। তো ফার্স্ট অফ অল আপনি এখানে সেন্ড কোডের পরে ক্লিক করবেন। তো সেন্ড কোডের পরে ক্লিক করলে দেখবেন একটা ক্যাপসা আসতে পারে, যদি ক্যাপসা না আসে সেক্ষেত্রে তো দেখেন ক্যাপসাটা চলে আসে। এই যে এইটা টেনে কিন্তু আপনার এখানে ফিল আপ করতে হবে। আমি যদি এটা টেনে দেখাই, দেখেন এটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। তো ভেরিফিকেশন সাকসেস দেখেন। তো এখানে দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে আপনার সেকেন্ড কাউন্ট হবে এবং আপনার মেসেজটা আপনার মোবাইলে চলে যাবে। তো আমার কোডটা চলে এসেছিল, তারা সরাসরি ফোন দিয়েছিল, এই জন্য আপনাদের দেখাতে পারলাম না কোডটা। তো কোডটা চলে আসার পরে আপনি জাস্ট সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। জাস্ট সাবমিটের উপরে ক্লিক করলে আপনার দেখবেন যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হলে আপনি কী করবেন, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড আপনি আমি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে সরাসরি আপনার প্লে স্টোরে নিয়ে যাবে, এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, ওপেন করলে এমন একটা ইন্টারফেস আসবে। তো আপনি এদিকে টানবেন, টানার পরে আপনি এই যে এক্সপিরিয়েন্স নাও নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এমন এক অপশন চলে আসতে পারে, আপনি ক্যান্সেল করে দেবেন। এখান থেকে ক্যান্সেল করলে আপনি উপরে দেখতে পারবেন যে একটা মেন আইকন আছে, মেন আইকনের উপরে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর আপনি লগ ইন আর রেজিস্টার উপরে ক্লিক করবেন। আপনি যে নাম্বার দিয়ে লগ ইন করছেন সেই নাম্বারটা এখানে লগ ইন করবেন। এখানে আপনি আগে বাংলাদেশটা সার্চ দিবেন। তো আপনার যদি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কী করবেন, মেইল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো মেইলটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে উপরে দেখতে পারবেন ম্যান আইকন আসার পরে আপনি ভেরিফাই নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, এখান থেকে যে কোনো একটা আমি যেমন সিলেক্ট করে দিছি, যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। দেন নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো এখানে বাংলাদেশ বাংলাদেশ থাকবে যে সিলেক্ট অলরেডি, তার আপনি এখান থেকে বাংলাদেশে সিলেক্ট না থাকে সিলেক্টটা করে নেবেন। আইডি কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পারবেন যে নেক্সট স্টেপ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করলে এখানে পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন সব কিছু। তো তারপরে এখানে একটু ওয়েট করেন, আমি ডিটেলসে বলে দিচ্ছি। তো দেখেন এখানে নিচে দেখতে পাচ্ছেন আইডি গ্র্যান্ড ট্রান্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো এখানে আপনার স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। স্টার্ট ভেরিফিকেশনে করার পরে আপনার এখান থেকে আপনার বাংলাদেশটা সিলেক্ট করবেন। তো আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করলাম। তো এখানে আপনার টেকে ফটো আছে, রেকর্ড ভিডিও এবং আপলোড ভিডিও এবং ফটো। তো আপনি কী করবেন, এখান থেকে আপনি রেকর্ড এ ভিডিও নামে একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন। জাস্ট এখানে আপনি ভিডিও রেকর্ড করে দিতে হবে, না হলে কিন্তু আপাতত ভেরিফিকেশনটা হচ্ছে না। তো ভিডিও রেকর্ডের পর ক্লিক করলে রেকর্ড এ ভিডিও অপশন আসবে। তো এখানে সরাসরি আপনি ক্যামেরাটা অ্যালাউ করে দেবেন। ক্যামেরাটা অ্যালাউ করে দেওয়ার পরে
তো আপনারা এখান থেকে ভিডিওটা রেকর্ড করে দেবেন। আমি যে এখান থেকে সর্বোচ্চ আপনি 2 থেকে 3 থেকে 4 সেকেন্ড আপনি এই ভিডিওটা করবেন। 3 থেকে 4 সেকেন্ড যা, তারপর আপনি টিক আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। তারপর আপনার কি করতে হবে, এখান থেকে আপনার ভিডিওর ব্যাকপেজটা মানে আইডি কার্ডের ব্যাকপেজটা আপনার এটা ভিডিও করে দিতে হবে। দুই থেকে তিন সেকেন্ড ভিডিও করে দেবেন। তো জাস্ট নিচে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক আছে, এখানে আপনি টিক মার্কে ক্লিক করবেন। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েস কন্টিনিউতে ক্লিক করবেন। জাস্ট কন্টিনিউতে ক্লিক করলে আপনার ফেস ভেরিফিকেশন চাইবে আর কি। তো একটু ওয়েট করেন, আমি ডিটেলসে সব কিছু দেখাই দিচ্ছি। এইভাবে করলে আপনার কেওয়াইসিটা প্রবলেমটা আর হবে না। তো তারপরে আপনি এখানে সব কিছু ডিটেলসে শো করবে, যদি ভুল থাকে কোনো জায়গায় সেটা এডিট করে দেবেন, নাহলে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো আপনি এক্সপায়ার ডেটটা আপনার আইডি কার্ড অনুযায়ী দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করার পর দেখবেন যে আপনার এটা ভেরিফাইড হয়ে গেছে, আপনার ফেস ভেরিফাইড করতে হবে। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করেন, তারপরে একটু ওয়েট করেন, আমি ডিটেলসে দেখা দিই। এখানে আবারও আপনি রেকর্ড ভিডিও নামে একটা অপশন পাবেন, এখানে আবার ক্লিক করবেন, তারপরে রেকর্ড ভিডিওতে ক্লিক করবেন। তো তারপরে আপনি এখানে ইয়েস কন্টিনিউতে ক্লিক করবেন। জাস্ট কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন যে আপনার এমন ইন্টারফেস শো করবে। কিছুক্ষণ পর আপনার এখান থেকে কিন্তু ভেরিফাইড অপশনটা দেখা দেবে। তো তারপরে কিছুক্ষণ পরে আপনি দেখতে পারবেন যে ভেরিফিকেশন সাকসেসফুল। জাস্ট আপনি এখান থেকে কী করবেন, প্রসিডে ক্লিক করে দেবেন। তো প্রসিডে ক্লিক করলে কিন্তু এখান থেকে তারপরে আপনি এখানে স্কিপের পরে ক্লিক করে দেবেন। তো তারপরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাইড দেখাবে। তো ভেরিফাইড দেখালে আপনি এখান থেকে কী করবেন, একটা স্ক্রিনশট নেবেন। জাস্ট আমি স্ক্রিনশটটা নিলাম। তারপরে আপনি কী করবেন, আপনি আমার চ্যানেলে চলে আসবেন। আর একটা কাজ করবেন, আপনি এইটা কপি করে নেবেন। আপনি যে ইউআইডিটা এখান থেকে সাবমিট করবেন, জাস্ট এটা কপি করবেন, আমার চ্যানেলে চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখতে পারবেন এইটা লেখা আছে। এটা লেখার পরে আপনি কী করবেন, এটা কিন্তু আপনার একটা কি প্লে স্টোরে যাবেন সরাসরি। আমি যদি আপনাদের দেখাই, তো প্লে স্টোরে চলে যাবে, আপনার 5 স্টার রেটিং দিতে হবে। দেখেন আমি কিন্তু 5 স্টার রেটিং দিয়ে দিয়েছি এখান থেকে। তো আমি যদি আপনাদের দেখাই, এখানে গুড এক্সচেঞ্জ কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো আপনি কী করবেন, এইভাবে রেটিংটা দেবেন 5 স্টার, তারপরে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। জাস্ট এইভাবে আমি যেভাবে স্ক্রিনশটটা নিয়েছি, নিয়ে আপনি ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে আপনি জাস্ট এইটা কপি করবেন, এটা কপি করবেন। কপি করার পরে আপনার ফ্রেন্ডের কাছে ইয়ে করতে পারেন, আপনি ফ্রেন্ডের কাছে ইয়ে করবেন, সেন্ড করবেন আর কি। তো আমি যদি দেখাই আপনাদের, এইটা আর এইটা আমি ইয়ে করবো, এখানে সাবমিট করবো। জাস্ট এইভাবে আপনি এখান থেকে সাবমিট করে নেবেন। নেওয়ার পরে আপনি এডিট করে এখানে পরবর্তী আপনি এখানে এডিটে ক্লিক করবেন। এডিট ক্লিক করে আপনি ইউআইডিটা এখানে বসায় দিবেন। আমি এখানে নিয়ে আসছি আমার ইউআইডিটা, আমি যদি দেখাই, তো দেখেন আমার ইউআইডিটা নিয়ে আসছি। জাস্ট আমি এখানে সিম্পলি পেস্ট করে দেবো। সেমভাবে আপনি এইখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। আর যদি ফোন নাম্বারটা না হয়, সেক্ষেত্রে আপনি এখানে মেইলটা দিয়ে দেবেন। জাস্ট আমি মেইল দিয়ে করবো, এই জন্য আমি কিন্তু মেইল এখানে বসায় দিয়েছি নিচেই, দেখেন। তো আমি যে রেটিং দিয়েছি সেগুলো কিন্তু এখানে আছে। তারপর আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড এখানে কিন্তু দেখাই দিচ্ছে। এইভাবে দিবেন, দেওয়ার পরে আপনি এটা ইয়ে করবেন, ফরওয়ার্ড করবেন বা কপি করবেন। মনে করেন আপনার এটা দ্বিতীয় আইডি ওনার কাছে দিলেন। দেওয়ার পরে আপনি কী করবেন, এই যে ইউজার নেমটা আছে আপনি এটা কপি করবেন। কপি করার পরে আপনি যদি চান সেক্ষেত্রে এইখানে ইয়ে করবেন। এটার পরে এখানে যে উপরে দেখতে পারবেন যে এই অপশন থাকবে, তো এই অপশনের পরে ক্লিক করবেন। আমি যদি দেখাই, এই অপশনের পরে ক্লিক করার পরে উপরে সার্চ দিবেন, ইউজার নেমটা এইভাবে সার্চ দিবেন। আপনি উপর থেকে সার্চ দেওয়ার পরে আপনি এখানে জাস্ট এর কাছে আপনার এখান থেকে আমি যদি দেখাই, এখানে সেন্ড আইকনে ক্লিক করলে অটোমেটিকলি সেন্ড হয়ে যাবে। তা অবশ্যই আপনার এটা 4টার সময় সেন্ড করবেন। আজকে 4টার সময় আপনি সেন্ড করতে পারবেন, এবং কখন কখন সেন্ড করতে পারবেন এটা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন যারাই দেবো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে। তারপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে গ্রুপ লিঙ্ক আছে উপরে, এটার পরে ক্লিক করে আপনার গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো গ্রুপে জয়েন হওয়ার পরে এই যে এখানে একটা চ্যানেল বলে অপশন আছে, এখানে ক্লিক করে আপনি চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো এটাকে ক্লিক কাজ করে রাখেন। পরবর্তীতে আপনি কীভাবে ট্রেড করবেন এখানে, এবং 100% কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন, কিন্তু এখানে একটা সময় আছে, ওই সময়ের ভিতরে কিন্তু আপনি তাদের কাছে ইউআইডিটা এবং আমি যেভাবে দেখালাম এইভাবে কিন্তু আপনার সেন্ড করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।
তো আল্লাহ হাফেজ।